দর্শক, আমরা আবারও যাচ্ছি তেজগাঁও এলাকায়। সেখানে ব্রিফ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা। ব্যবস্থা বিলোপের দাবিতে, এক দফা দাবিতে আন্দোলনে যেতে আমরা সারা দেশের ছাত্র জনতার অংশগ্রহণে একটি সফল অভ্যুত্থানের মাধ্যমে এই শেখ হাসিনার পতন নিশ্চিত করেছি। আমাদের এক দফা দাবিটি ছিল শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। আমরা মনে করি যে এই ফ্যাসিবাদী ব্যবস্থা থাকলে আবারও এদেশে শেখ হাসিনারও জন্ম নিতে পারে, আবারও যে কোনো সরকার ফ্যাসিবাদী কিংবা স্বৈরাচারী রূপ ধারণ করতে পারে। আমরা শেখ হাসিনার পতনকে আমাদের একটি প্রাথমিক বিজয় হিসেবে মনে করি এবং চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের আন্দোলন চলমান থাকবে। আমাদের যেই লং মার্চ টু ঢাকা কর্মসূচি আজকে ছিল, সেখান থেকে আমরা গণভবন ঘেরাও করতে গিয়েছিলাম এবং জনতা ঢাকায় অবস্থান করছে, তাদেরকে আমরা শান্তিপূর্ণভাবে ঢাকায় অবস্থান করতে এবং যারা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য, তাদের দিকে ক্লোজ লুক এবং নজর রাখতে আহ্বান জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য এবং কিছু নীতিগত সিদ্ধান্ত জানাবেন, প্রেস করবেন আমাদের আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। প্রথমেই আজকের যে ছাত্র নাগরিক অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনার পতন করা হলো, এই ছাত্র নাগরিক অভ্যুত্থানটিকে আমরা আমাদের যে আন্দোলনের শহীদ এবং হতাহত এবং মুক্তিকামী ছাত্র জনতাকে উৎসর্গ করছি। আমাদের এক দফা এবং কমিটমেন্টটি আমরা এই মুহূর্তে স্মরণ করিয়ে দিচ্ছি। আমাদের এক দফা দাবিটি ছিল স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, কারণ আমরা মনে করি যে কেবল ব্যক্তিকে সরালেই সমস্যার সমাধান হবে না, বরং যেই রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এই ধরনের ফ্যাসিজম তৈরি হয় সেই কাঠামোরও বিলোপ করে একটি নতুন বাংলাদেশ, একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের করতে হবে। সেই জায়গা থেকে শেখ হাসিনার পতন আমাদের প্রথম ধাপ আন্দোলনের, যেটা আমরা অর্জন করেছি। এখন আমরা দ্বিতীয় ধাপের দিকে আমাদেরকে যেতে হবে। সেজন্য আমরা মনে করি এই যে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিক, তাদের প্রস্তাবিত আমরা একটি প্রস্তাব করব আগামী 24 ঘন্টার মধ্যে আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব। সেই জাতীয় সরকারে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের অংশ থাকবে এবং সমাজের যে নাগরিক সমাজ সহ যে নানান পেশাজীবী এবং নানান ধরনের পক্ষ রয়েছে, সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা এবং নাম, সেই সরকারে কারা কারা থাকবে সেই নামগুলো ঘোষণা করব। কারণ আপনারা সকলেই জানেন যে আমরা আসলে গত কয়েকদিন ধরে খুবই ব্যাপক নিরাপত্তাহীনতার ভিতরে ছিলাম, যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমাদেরকে প্রথমে আমাদের সমন্বয়কদের সাথে বসতে হবে, তারপরে নানা সমাজের নানান পক্ষদের সাথে বসতে হবে, বসে আমরা একটি সমন্বিত সিদ্ধান্ত গণতান্ত্রিকভাবে জাতির সামনে উপস্থাপন করতে চাই। সেটা আগামী 24 ঘন্টার মধ্যে আমরা সেই অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা প্রস্তাবনা করব। যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে আমরা জাতীয় বীর হিসেবে ঘোষণা করছি, এবং এছাড়াও যারা এই ফ্যাসিস্ট রেজিমে গত কয়েক বছরে শহীদ হয়েছেন তাদেরকেও আমরা আজকের এই দিনে স্মরণ করছি। এবং আমরা বলেছিলাম যে শেখ হাসিনার পদত্যাগই কিন্তু একমাত্র সমাধান হবে না, এই যে তারা একটি গণহত্যার সাথে জড়িত এবং এর আগেও পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা, গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন, ভোটাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত, এর অবশ্যই বিচারের ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনা পালিয়ে গেলেই হবে না, আমরা তাকে বিচারের আওতায় আনব। এবং শুধু ফ্যাসিবাদ, যারা ফ্যাসিজমে সরাসরি সহায়তা করেছে এবং তাদের সমর্থক, তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এবং আমরা বলতে চাচ্ছি যে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের সমর্থিত বা প্রস্তাবিত সরকার ছাড়া আমরা কিন্তু আর কোনো ধরনের সরকারকে সমর্থন করব না। সেটা সেনা সমর্থিত সরকার হতে পারে বা জরুরি অবস্থা দিয়ে রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি শাসিত সরকার হতে পারে, আমরা এই ধরনের কোন সরকারকে বিপ্লবী ছাত্র জনতা গ্রহণ করবে না। আমরা ঘোষণা করছি যে যে সকল আমাদের আন্দোলনের শিক্ষার্থী সমন্বয়ক ডাকসুর সভা সম্পাদক আক্তার হোসেনকে এখনো জেলে বন্দী করে রাখা হয়েছে, আমাদের সমন্বয়ক ইব্রাহিম নীরব সহ সারা দেশেই বিভিন্ন সমন্বয়ক আন্দোলনকারী এবং হচ্ছে নিরপরাধ ব্যক্তিদের গ্রেফতার করে রাখা হয়েছে কারাগারে। আমরা সকল কারাবন্দীদের, এই আন্দোলনের কারাবন্দী এবং এছাড়াও এই ফ্যাসিস্ট রেজিমে যে নিরপরাধ ব্যক্তি এবং রাজবন্দী করে রাখা হয়েছে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে মুক্ত করার ঘোষণা করছি। 24 ঘন্টার মধ্যে আমরা আমাদের সাথে রাজপথে দেখতে চাই এবং আমরা মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আহ্বান রাখছি যে তারা যাতে আমাদের কাছ থেকে যে 24 ঘন্টার মধ্যে আমরা যে চূড়ান্ত সরকারের রূপরেখা দিব তা ঘোষণার আগ পর্যন্ত তারা যাতে রাজপথে অবস্থান করে, এবং এক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আন্দোলনের সুযোগে এখানে ফ্যাসিবাদের দোসররা এখনো নানান ধরনের অঘটন নাশকতা সহিংসতা করে এই আন্দোলনের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে যেতে পারে। আমরা আহ্বান জানাচ্ছি সকলের প্রতি, এই দেশ আমার, এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের, সেক্ষেত্রে কেউ যাতে কোনো ধরনের লুটপাট সাম্প্রদায়িক হামলা কোনো ধরনের উস্কানিতে কান না পাতে মুক্তিকামী ছাত্র জনতাকেই সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে। আমরা কোনো প্রাণনাশ কোনো সহিংসতা চাই না, আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করব এবং যাদের বিচার করা হবে তাদের একটি প্রক্রিয়া অনুসরণ করে ন্যায় বিচারই আমরা সমাজে প্রতিষ্ঠা করব। আমরা বৈষম্য দূর করার জন্য সমাজের ন্যায় বিচার এবং জীবনের নিরাপত্তার জন্যই কিন্তু এই একদফা আন্দোলন ঘোষণা করেছিলাম, সেই ঘোষণার প্রতি যাতে সবাই শ্রদ্ধাশীল থাকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং আমরা মনে করি আহ্বান জানাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকলের জীবন এবং জানমালের নিরাপত্তার জন্য মাঠে থাকবে, সে বিষয়ে সবচেয়ে বেশি সতর্কতা দিয়ে আমরা রাজপথে থাকব। এবং আমরা আহ্বান জানাচ্ছি, আমরা ঘোষণা করছি যে যাতে বাংলাদেশে আমরা একটা ঐক্যবদ্ধভাবে এই গণঅভ্যুত্থানের কাছাকাছি গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন করেছি, আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে, এই ঐক্যবদ্ধ নষ্ট করার সকল পরিকল্পনাকে নস্যাৎ করে দিতে হবে। সেজন্য আমরা বারবার বলেছি যে আমরা এই হাসিনা রেজিম এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিপরীতে খুনি সরকারের বিপরীতে প্রতিবাদী জনতা, এখানে কোনো দল মত ধর্ম নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি, এখানে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি কোনো ধরনের নাশকতা বা বিভাজনের চেষ্টা করা হলে মুক্তিকামী ছাত্র জনতাকে তা রুখে দিতে হবে। আমি আবারও এই গণ অভ্যুত্থানের জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলকে অভিনন্দন, দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আগামী 24 ঘন্টার মধ্যেই অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা হাজির করব, তার জন্য সরকারে তার জন্য সকল পক্ষের সাথে আমরা আলোচনা করব, আমাদের সকল সমন্বয়কদের সাথে আলোচনা করব এবং এই কাজটি করার জন্য আমরা একটি লিয়াজু কমিটি হয়তো রাতের মধ্যেই প্রেস রিলিজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব যে আমাদের পক্ষ থেকে কারা আসলে এই বিভিন্ন পক্ষের সাথে আলোচনায় বসবে। এক্ষেত্রে আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে সেই প্রশ্নগুলো আলোকে হয়তো আমরা কোনো কথা বলতে পারি। আমরা ইতিমধ্যে দেখেছি যে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদেরকে ডেকে আর্মি চিফ তারা একটা ইন্টারিম গভর্নমেন্টের দিকে আগাচ্ছে, সেক্ষেত্রে এই বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতি আপনাদের কি আহ্বান? আমাদের আহ্বান থাকবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিপ্লবী যে ছাত্র নাগরিক তাদের নেতৃত্বেই কিন্তু এই অভ্যুত্থানটি ঘটেছে, ফলে জনগণ তাদের নেতৃত্বে মাঠে নেমে এসেছিল, তাদের নেতৃত্বে জীবন দিয়ে তাদের আহ্বানেই জীবন দিয়েছিল, তো তাদের সাথে তাদের যেই প্রস্তাবনা সেই প্রস্তাবনার প্রতি কিন্তু দেশের মানুষের শতভাগ আস্থা রয়েছে। বিরোধী দল সহ সকল পক্ষকে আমরা আহ্বান জানাবো যে তারাও এই যে বিপ্লবী ছাত্র নাগরিক তাদের প্রতি যাতে সেই আস্থাটা রাখে, কারণ যদি এখানে কোনো ধরনের চক্রান্ত বা পরিকল্পনা অংশ নেয় এই ফ্যাসিস্ট রেজিম
শেখ হাসিনাকে সরিয়ে তার কোনো বি টিমকে বসাতে চায় এবং সেক্ষেত্রে যদি কোনো রাজনৈতিক দল বা পক্ষ অংশগ্রহণ করে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জনগণ তাকে গ্রহণ করবে না, প্রত্যাখ্যান করবে। এখানে আমরা বলতে চাই, আন্দোলনের যারা মূল সমন্বয়কারী যে চেহারাগুলোকে আপনারা হয়তো চেনেন, তারা সবাই এখানে উপস্থিত আছে। আমরা কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চেয়েছি। বঙ্গভবনে যে রাষ্ট্রপতি থাকেন, তিনি ফ্যাসিবাদী ব্যবস্থারই একটা অংশ। আমাদের সাথে কোনো আলোচনা ব্যতি রেখে তিন সমন্বয়ক সেখানে গিয়েছেন, এ বিষয়ে আমরা তাদের সাথে কথা বলবো এবং কথা বলে যদি কোনো উপযুক্ত উত্তর তারা না দিতে পারেন, সে বিষয়ে আমরা ব্যবস্থা নিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যবস্থা নিব। না, আমরা এখন পর্যন্ত সে ধরনের কোনো আলোচনার প্রস্তাব পাইনি। আমরা বরাবরই বলেছি, আমরা রাজপথ থেকে এই আন্দোলনের শুরু হয়েছে, আমরা রাজপথেই সকল ফয়সালা করব। এবং আমরা যেহেতু আমাদের, যেটা আমি বললাম যে আমাদের নিরাপত্তার বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত আমরা করতে পারি না, আমরা মোবাইল ছাড়া আমাদের সমন্বয়কদের সাথে আমাদের যোগাযোগ ঠিক মতো হয়নি। তো এই নিরাপত্তার জায়গাগুলো আমরা সমন্বয়কদের সাথে আগে প্রথমে যোগাযোগ করে, সারা দেশের সকল সমন্বয়ক আন্দোলনকারী প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে তাদের সিদ্ধান্ত নিয়েই আসলে আমরা পরবর্তী স্টেপগুলো নিব। সেক্ষেত্রে প্রস্তাবনা আসলে আমরা সকলে আলোচনা করে সেই বিষয়টি জানাবো। তবে আমাদের জায়গা থেকে আমরা রাষ্ট্রের সকল স্টেক হোল্ডারদের সাথে বসতে চাই, আমাদের জায়গা থেকেও সে আহ্বানটি থাকবে। না, আমাদের কাছে এরকম কোনো প্রস্তাব আসে না। আচ্ছা, আমরা যদি আমাদের জায়গা থেকে স্পষ্ট বলি, আমরা যখন থেকে আমাদের এই আন্দোলনটি শুরু করেছিলাম সেদিন থেকে শুরু করে আমরা যতদিন, আমরা শাহবাগে যতদিন ছিলাম, আপনারা আপনাদের সর্বোচ্চটুকু দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। আপনাদের মাধ্যমেই আমাদের প্রত্যেকটি দাবি শুধু বাংলাদেশে নয়, পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। সেই জায়গা থেকে আমরা আপনাদের সাথে যে সম্পর্কটি গড়ে উঠেছে সেটা সবসময় সৌহার্দ্যপূর্ণ ছিল। আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেক সময়টি জানিয়েছি যে আমাদের যে সাংবাদিক ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, তাদেরকে যেন সর্বোচ্চ সহযোগিতাটুকু করা হয়। আপনারা দেখে থাকবেন আমাদের যে মূল গ্রুপ রয়েছে সেখান থেকে আমরা সবসময় এটি পোস্ট করেছি, ইভেন ব্যক্তিগত টাইম লাইন থেকে আপনারা যদি চেক করে দেখেন, আমরা আজকে দিয়েছি, গতকালকে দিয়েছি, যখনই আপনাদের জায়গা থেকে এই অভিযোগগুলো এসেছে। আমরা বিশ্বাস করি আমরা আন্দোলন করেছি রাজপথে, কিন্তু সেটি পুরো দেশ থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে আপনাদের মাধ্যমে। এবং আমরা এটি বিশ্বাস করি যে আপনারা আপনাদের জায়গা থেকে এই কথাটি ছড়িয়ে দিতে পেরেছেন বলেই আজকে বাংলাদেশে এমন একটি গণঅভ্যুত্থান সম্ভব হয়েছে। সেই জায়গা থেকে আমাদের কথা হচ্ছে যে আমরা অবশ্যই যা হয়েছে এটা কোনোদিন সমর্থন করি না, এবং এটার জন্য যেভাবে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে সেটি করব। আমরা আমাদের জায়গা থেকে নিরাপত্তা আপনাদের নিশ্চিতের ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট থাকার আহ্বান করব পুরো দেশবাসীকে। আমরা পুরো দেশবাসীকে বলতে চাই যে আমাদের এই গণমাধ্যম কর্মী যে ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, তাদের জন্যই আজকে আমাদের সাথে কি হয়েছে এটি পুরো বিশ্বে গিয়েছে। সেই জায়গা থেকে তারা যেন তাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে সহযোগিতা করেন, এবং যারা অসৎ উদ্দেশ্যে আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে আপনাদের গাড়িতে আপনাদেরকে শারীরিকভাবে বা বিভিন্নভাবে হামলা করার চেষ্টা করেছে, তাদেরকে যেন সাধারণ জনগণ প্রতিহত করে। আমাদের আহ্বান থাকবে ছাত্র জনতার প্রতি, যে দেশের সম্পদ, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। সেক্ষেত্রে আমাদের যেই সংখ্যালঘু কমিউনিটি রয়েছে,
তাদেরকে বিশেষভাবে আমাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে কেউ এখানে কোনো ধরনের চক্রান্ত করার সুযোগ না পায়। এবং আমরা আহ্বান জানাচ্ছি যে জনতাকে, যাতে সাংবাদিক ভাইদের বা সাংবাদিক কর্মীদের প্রতি আপনারা কোনো ক্ষোভ রাখবেন না, তাদেরকে নিরবিচ্ছিন্নভাবে আপনাদের তাদের কাজ করার সুযোগ করে দিবেন, তাদেরকে যথাযথ নিরাপত্তা দিয়ে যাতে তারা তাদের কাজ করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করবেন সারা দেশের সকল স্থানে। এখন এই মুহূর্তে দেশের সবচেয়ে যে বড় সংকট আজকে দুপুরের পর থেকে দাঁড়িয়েছে, আমরা দেখেছি জনগণের জানমাল এবং বিভিন্ন স্থাপনার নিরাপত্তা। আর্মি যখন থেকে ব্যারিকেড তুলে দিল, আপনারা উৎসব করলেন, এরপরে এই উৎসবের মধ্য থেকে আমরা দেখেছি বিভিন্ন অলিগুলিতে যারা এক রাজনৈতিক পক্ষ আর এক রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন তাদের বাসাবাড়িতে হামলা করছে, তাদেরকে হত্যা করার জন্য খুঁজে খুঁজে দেখেছে, আমি বেগুনবাড়িতে দেখেছি। তো এই 15 বছর, আমি একটু প্রশ্নটা শেষ করবো, 15 বছরের বাংলাদেশে যে বড় ক্রাইসিস ছিল কথায় কথায় বাংলা ছাড়া, এই বাংলাদেশে প্রতিপক্ষ, এই বাংলাদেশের গণমাধ্যম, এই বাংলাদেশে পুলিশ, আমার সবাই তো থাকে, আজকে এই একবেলা যে চিত্র আমরা দেখলাম যে এক পক্ষকে নিশ্চিহ্ন করে দেওয়ার এক ধরনের চলছে, তো এই ব্যাপারে আপনাদের একক ভ্যান্ডালিজম, প্রাণহানি ঘটার আশঙ্কা, এই জন্য এটা জানমালের নিরাপত্তা নিশ্চিতের জন্য সেনাবাহিনী মারছে এখন। তাহলে আগামী কয়েকদিন সরকার ফর্ম হওয়ার আগে এই প্রশাসনিক মাঠে নিরাপত্তার সদস্য হিসেবে কারা থাকবে? আপনারা কি সেনাবাহিনীকে আহ্বান জানাবেন বা কোনো বাহিনীকে আহ্বান জানাবেন জানমালের নিরাপত্তায় যেন কোনো বাহিনী মাঠে থাকে? সে বিষয়ে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আজকে সকালেও কিন্তু আমাদেরকে গুলি করা হয়েছে, আমাদের উপর গুলি চালানো হয়েছে এবং আওয়ামী সন্ত্রাসীরা এই গুলি চালিয়েছে। এবং আমরা একটা বিষয় খুব স্পষ্ট যে আমাদের এই যে যারা ফ্যাসিজমের সাথে জড়িত, গণহত্যার সাথে জড়িত, তাদের কিন্তু বিচার করতে হবে, কিন্তু এই বিচারটি কোনো ধরনের আমরা নিজেরাই বিচার মানে আইন হাতে তুলে নিব না। তো সকলের প্রতি আহ্বান থাকবে যে একটা প্রক্রিয়া অনুসরণ করে তাদেরকে আমরা দ্রুত বিচারের আওতায় আনবো, কেউ নিজেই বিচার করতে যাতে আমরা না বসি। এবং এখানে এই আন্দোলনের সুযোগে অনেক পক্ষ আসলে এই ধরনের ঘটনা ঘটিয়ে আন্দোলনকারীদের উপর নাম দিতে পারে, এর আগেও বিভিন্ন সময় আমরা সেই বিষয়গুলো দেখেছি। তো আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই রাজপথে থাকবো এবং আমাদের সারা দেশের সমন্বয়কারীদের আমরা এই আহ্বান বার্তা পৌঁছে দিব যাতে তারা প্রত্যেকের জীবনের নিরাপত্তা, জানমাল এবং রাষ্ট্রীয় সম্পদকে যাতে রক্ষা করতে সচেষ্ট হয়। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর বা নিরাপত্তা বাহিনী তারা তাদের জায়গা থেকে অলরেডি সেই মেসেজটি দিয়েছে এবং তাদের সাথে আমাদের আলোচনা হলে এই বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা করব। নিরাপত্তা দেওয়ার কোনো বাহিনী নেই, তাহলে আপনাদের নিরাপত্তা দিবে? আচ্ছা, আপনাদের আহ্বান কি?